তাদের যে আর্মি পার্সন আসিলে, ফার্স্ট মোর মনে হতো মো কইছে আপনি কেনেকে যাবো, কেন কি ইট ইজ ভিজিবল না, প্রেগনেন্ট মানে 6 মাসে ভিজিবল হয়ে যায়। মানে কইছো স্যার যাব পারি না, তো বসে বেটা আগে নেই যা পাওগে না তো ওই সে রিটার্ন হয়ে যান, আমরা স্যার একদম পাক্কা প্রমিস মে ওই সে রিটার্ন হয়ে যাওঙ্গি। তিনি কইছে মেরে ইতনা সাল কা এক্সপিরিয়েন্স মে 20 সাল সে মে ইয়ে পে গার্ড কর রহা হুঁ, কোই কো নেই দেখা আছে প্রেগনেন্ট মে যাতে, আমরা স্যার মেরে কো এক বার চান্স দে দো, মে জানা মুঝে নেই তো মানে শিব জি সে প্রমিস কিয়া তো শাদি কে বাদ যাওঙ্গি। নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুর আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আপনাদের কল্পনা করক, এগারী প্রায় 6 মহিয়া সন্তান সম্ভবা মহিলা আর 40 কিলোমিটার ট্রেকিং করেছে, আপনি কল্পনা করক কেনেদরে সম্ভব হয়েছে। মূর কাছতে আছে তখন মহিলাগী, আপনার চিনাকি করাই দিন, প্রথমে আপনার স্বাগতম জানাইছো। নমস্কার। দুঃসাহসিক কাম করেছে আসলে আপনি, আপনার পরিচয়টা মানে প্রথমে জানি, আপনার নাম ঘর কো? মোর নাম হল পূজা শর্মা, মোর ঘর লামনিঙর হয়, বাট এতিয়া তো বর্তমান বিয়া হয়ে গেছে তো গুয়াহাটির বাহিনা হয়। আর আপনি কেদারনাথ লে গেছেন? কেদারনাথ 2021 ওকে। আর তখন যেহেতু 2021 কেদারনাথ লে এনেকে ট্রেকিং করে গেছিল, 6 মহিয়া প্রায় 6 মহিয়া সন্তান সম্ভবা এগারী মহিলা, কিন্তু বর্তমান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়েছে, তখন অ্যাওয়ার্ডটা এটা আহিছে, সকলোখিনি কথা আমি পাতিম। প্রথমে আপনার সেই অভিজ্ঞতাটা বা কেনেকে মনলে আহিল, আপনার ঘরপরা সাপোর্ট করেছিল না যাব লাগে এইখিনি সময়? সেটাই মোক সবে সুধে নর্মালি, যেটা আমি মোর কথাটো কলো দে, এটা আমার প্রেগনেন্ট হলো সবে, আর মই সিঙ্গল চাইল্ডে হয় তো সবে মানে বহুত খুশি হয়ে গেছে, আর সব কেয়ার লো মানে উঠার কারণেও কয় এই এটু নকরিবা হেটু এটু নকরিবা, মানে সবর, বাট মই তেনেকে নয়, মানে বিজনেস করা চলে হয়, দরা দরি করে কাম করা চলে হয়, মই প্রথমের পর তেনেকা ভাবা নাছিল, মানে প্রেগনেন্সি হল তো বহিব লাগে এনেকা তেনেকা একো নাছিলে। তেতিয়া মই আর রিপুন আমার মানে হাজবেন্ড হয় মোর, তো আমার লাভ ম্যারেজ হয় 12 ইয়ার্সর লাভ করার পিছতে বিয়া হল, মই পাঞ্জাবি হয় অসমিয়া, সো তেতিয়া মই মানে একটা মনের একটা ভাবি থাকছিল যেটা বিয়া হব তেতিয়া মই কেদারনাথ ট্রেক করে যাম, মানে শিবজিক মই বহুত মানু, তো বিয়া হওয়ার পিছত মই প্রেগনেন্ট হয়ে গেল হঠাৎকে খবর, যাওয়ার টাইম পোৱা নাই, তারপর মানে ভাবিল এতিয়া তো মানে হয়ে গেলে তারপর একটু কোয়াটো বেয়া হয়ে যাব, গুছি যাও না তো বেবি হওয়ার পিছত যাব সম্ভব নহব, মই কি কৈছো বল বল যাও, মাহতক বুঝালো, মোর ডক্টর স্যার বহুত ভাল আসলে, কলে তোমার রিপোর্ট ভাল আইলে তেতিয়া মই যাব দিম, আর রিপোর্ট বেয়া হলে যাব নিদিও, আমরা স্যার মই করে লব পারি, মই মানে ধুনিয়াকে সব বস্তু করো মানে যাও, তো স্যারে কলে ঠিক আছে যা, আর একো প্রবলেম হলে কোবা, তেতিয়া আমরা ঠিক আছে গলো, তেতিয়া কোভিডর টাইম জাস্ট পার হল, আর সেদিন কি হল লেখা তো 40 কিলোমিটারে হয় কেদারনাথ সব জানে, সেদিন কি হল বাস সাস বন্ধ হয়ে গেছিল, তো আমার এক্সট্রা 5 কিলোমিটার আরো বেশি হল, যেটা আমি ফার্স্ট গলো আমিও গম পাওয়া নাই, এটু কোনো করা নাই, তাতে যে আর্মি পার্সন আসলে ফার্স্ট মোর মনে হচ্ছে মো কইছে আপনি কেনেকে যাবো, কেন কি ইট ইজ ভিজিবল না, প্রেগনেন্ট মানে 6 মাসে ভিজিবল হয়ে যায়, মানে কইছো স্যার যাব পারি না, তো বসে বেটা আগে নেই যা পাওগে না তো ওই সে রিটার্ন হয়ে যান, আমরা স্যার একদম পাক্কা প্রমিস মে ওই সে রিটার্ন হয়ে যাওঙ্গি। তিনি কইছে মেরে ইতনা সাল কা এক্সপিরিয়েন্স মে 20 সাল সে মে ইয়ে পে গার্ড কর রহা হুঁ, কোই কো নেই দেখা আছে প্রেগনেন্ট মে যাতে, আমরা স্যার মেরে কো এক বার চান্স দে দো, মে জানা মুঝে নেই তো মানে শিব জি সে প্রমিস কিয়া তো শাদি কে বাদ যাওঙ্গি, তেতিয়া গলো সচাকে কব গেলে এটা মানে আপনাদের একটা কথা কব বিচার, নজানো এটা কি শক্তি আসলে, আমি যেটা কোথাও মানে ফার্স্ট টাইম মোর বেবি হার্টবিটটা সেদিন ফার্স্ট টাইম মানে কি করে যে সেটা গম পাইছো, তো রিকি কুমার ধর তাকে দেখো সচমে উসকা হার্টবিট, তেতিয়া আমি এটাও গম পাওয়া না কি মেরা চলনে সে হওয়া না কে হওয়া, লেকিন ইমান ফুর্তি পাইছো মানে কি ফার্স্ট টাইম, অর মুঝে এনার্জি আহিছে কি মই খোজকাঢ়িব স্টার্ট করলো, বাস এটা কথা স্যারে কইছিল আমার ডক্টর স্যারে কি তুমি কতো উঠিব নোয়ারা, মানে তাতে ঘোড়ার সুবিধা হয় পিঠুর সুবিধা হয় তুমি উঠিব নোয়ারা, কিন্তু ঘোড়া মেব এইটো শেক করে না ইট ইজ নট গুড, তো মই সেইকেইটা প্রিকশন লয়ে গেছিলো পড়িছো গোটে খানা সানা বেগত লৈছো, তো ধুনিয়াকে আমি হাই ধামালি করতে উপর বরফও পড়লে বরষুণ আসলে রোদ আসলে বরফ ধুনিয়াকে গলো, দুই দিন থাকিল তারপর দুই দিন একদিন থাকিল না একদিন থাকিল তারপর নেক্সট দিন আহিল,
অহার পিছত আর্মি স্যার সেইদিন আকৌ ডিউটি একদিন পিছর পিছর তেও মোক মানে এনেকাকে মোর আজিলেকে রেকর্ড করা না। আর আমি ইউটিউব চলাম, তো আমি সেই ফুল জার্নিটো ভিডিও করেছিল, ইউটিউবত এভেলেবল আছে আসাম রিপন চ্যানেল। স্যারে মানে এনেকাকে সেলুট মারিছে, মই কৈছো স্যার কিয়, বলে নহয় তুমি যে ইমান হাই ফুটিকে আকৌ আহিছা মই মানি গৈছো দে, এইটো কয় নারী শক্তি। আমলা নাজানো স্যার, সঁচাকে নারীর শক্তি বহুত থাকে মনত। আমি একচুয়ালি একটা কথা মই সেইটো পৰা গম পালো, আপুনি ভাবিলেহে ভয় লাগে, মই ভাবিবলে যোৱা নাই না একো, সেইকাৰণে পটাকে গৈ পালো। ভয় কৰিলে বেছি, আৰু এটা কথাও আছে সবে কয় মানে প্ৰেগনেন্সি, মই নকওঁ কি সবে কৰিব পাৰিব, কাৰণ কি সবৰে প্ৰেগনেন্সি বেলেগ বেলেগ হয়। চাওক মোৰ কাৰণে বেলেগ, তেওঁৰ কাৰণে বেলেগ হ'ব পাৰে, মেডিকেলি সবৰে বেলেগ বেলেগ ফিটনেছো থাকে, সবৰে বেলেগ। সো মোৰতো ভালকে সম্ভৱ হ'ল। এটা বস্তু গম পালো কি সচমে গাঁৱত যেতিয়া মানুহবোৰ এই প্ৰেগনেন্সিটো খেতি খেতি কৰি খেতি কৰে কৰে তাহাঁতৰ শক্তি এনেকৈ আহে। আৰু আমিতো নৰ্মেলি খোজকাঢ়িয়ে গৈছোঁ, শিৱজিকা আছে আৰু হাজবেণ্ডৰ হাজবেণ্ড মানে হাজবেণ্ড মেইন হয় দে, সি মানা কৰি দিলে একো নাছিলে, কিয়কি কুছ নাই কৰ পাতি মে, লেকিন হি সাপোর্ট কৰিছে এভৰি টাইম, নাই কৰিব পাৰিবা তুমি। তো আজিলৈকে মই যেদিন ন মাহ যেতিয়া মই হস্পিটেল যাম সেইদিনো অফিচৰ পৰা আহি কৈছো নহয় এতিয়া আৰু গাটো বেয়া লাগিছে, হস্পিটেলত এডমিট হৈ গৈছো নিজে নিজে। হয়, বহুত বহুত শুভেচ্ছা জনাইছো। আপুনি যেহেতু ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ গঢ়িবলৈ সক্ষম হৈছে, এই ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছৰ বিষয়ে জনাওকচোন, কেতিয়া পাইছে আপুনি খবৰ? সো আমি তারপর আহি গলো, আমি ভিডিও কেটা তো দিলো, আমি যেটা দিও তারপর মোক ফার্স্ট টাইম সেন্টিনেল নিউজ পেপার পৰা ফোন আহিছিলে, তাহাতে কোনোবা একজন চালে, তারপর মোর বাইক ললে, তারপর দুটা তিনটা এনেকা নিউজ চ্যানেলের আহিলে। তো মই ভাবিছো তো কোনো করা নাই, তেনেকা সবাই স্ট্রেঞ্জ পালে, সবে ভাবি আছে এটু তো পসিবল নয়, মই একেলেকে এতিয়ালেকে মই এটু ভাব নাই কি এটু বলি কিয় পসিবল নয়, সবরে পসিবল হয় আর। তারপর এনেকাকে সাকে নিউজটা স্প্রেড হল, তারপর ফোন আহিলে মোক কি আপনাদের ভিডিও ডেট টাইমিং এভরিথিং তাহাতি মানে এটা এটাকে বস্তু চায়, তো সব আমি দিলো, যেটু যেটু আমার লগত আসলে সব দিলো, মোর প্রেগনেন্সি সার্টিফিকেট হয়, আল্ট্রাসাউন্ডর সার্টিফিকেট। আর মই তারপর আহার পিছত তাহাতি কৈছে আপনি আহার পিছত যে প্রেগনেন্সির রিপোর্ট আছে এটু ঠিক আছে না নাই চাম, তো আমি দুটাই দিছো আল্ট্রাসাউন্ডর রিপোর্ট, তাহাতি চালে, তারপর তাহাতি কনফার্ম করলে নয় ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, আর মোর এশিয়াতেও কোনো করা নাই, এশিয়া বুক অফ রেকর্ড ইজ অন দ্য ওয়ে, তো তাহাতেও মানে গম পালে কোনো করা নাই। সো এনেকাকে প্রসেসটা গল আর আহিলে। তোমার শুভেচ্ছা জানাইছো, থ্যাংক ইউ। আপনার স্বামীর সাথে মই কিছু কথা পাতিম, আপনার সহধর্মিনী একটা দুঃসাহসিক কাম করেছে, আপনি কি কব বিচার? আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডও গঢ়িব সক্ষম হয়েছে, লগত আপনিও গৈছিল? হয়, মই গৈছিল লগত কৰিছে, যেহেতু সেইকাৰণে হয়তো পাৰিছে নহয়, সেইকাৰণে নহয়, একচুৱেলি চাওক মই লগত থাকোঁ বা নাথাকোঁ তেওঁতো কৰিব পাৰিলে হয়, বাট মোৰ এইটো ভাল লাগিছে যে মই তেওঁৰ লগত আছিলোঁ এইখিনি সময়ত, মানে তেওঁৰ লগ দিছোঁ, তেওঁৰ ইণ্ডিয়া বুক ৰেকৰ্ড যেতিয়া মই শুনিছিলোঁ ন, আমি সঁচাকৈ বহুত ষ্ট্ৰেঞ্জ হৈছিলোঁ যে মানে অসমত মানে ইণ্ডিয়াতে কোনো কৰা নাই এই বস্তুটো। তো মই কি কম আৰু, মই মানে নিজকে বিৰাট প্ৰাউড ফিল কৰোঁ যে মোৰ ৱাইফে মানে ইমান এটা ডাঙৰ কাম কৰিছে, মানে আপোনাৰ যিটো হয়তো কোনো কৰা নাই। আজিকালি ডেটত প্ৰেগনেঞ্চি হ'লে মানুহে ভাবে যে মানে একো কৰিব নালাগে এনেকৈ কয়, ইভেন মোৰ ঘৰতো মানে মাহঁতে অলপ কৈছে, কিন্তু সেনেকুৱা নহয় যে বোৱাৰীক ৰখাই থৈ দিছে, একচুৱেলি তেওঁক মোৰ নিজৰ মানে মায়ে নিজৰ ছোৱালী বুলিয়ে ভাবে, তো কৈছে যে তুমি যদি বিশ্বাস কৰিছা কৰিব পাৰা তেনেহ'লে তুমি কৰি আহা। আমি ডক্টৰ প্ৰিকশ্যনখিনি ৰাখিছিলোঁ আৰু মই তেওঁক কৈছিলোঁ যে যদি কিবা প্ৰব্লেম হয় মোক ক'বা, আমি তাৰ পৰা ৰিটাৰ্ণ হৈ যাম, মানে মই একচুৱেলি লগত গৈছিলোঁ সেইটো কাৰণে, যদি কিবা প্ৰব্লেম হয় ঘূৰি আহি যাম মানে। তো যেতিয়া কমপ্লিট হৈ গ'ল, আৰ্মি ছাৰে যেতিয়া এনেকৈ চেলিউট দিলে, মই সঁচা কথা কৈছোঁ সেইখিনি মুমেণ্টত যিখিনি মই মানে ফিল কৰিছোঁ ন, সেইটো মই মানে কথাৰে প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ এতিয়া। ইভেন ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ আহা বা যিখিনি বস্তু আমাৰ লগত হৈছে, মই আপোনাক আজি সঁচাকৈ কৈছোঁ, মই মানে অন কেমেৰা কৈছোঁ যে মই মানে ভাষা নাই প্ৰকাশ কৰিব কাৰণে এইটো বস্তু, বাট মোৰ বিৰাটেই ভাল লাগে যে মোৰ মানে অৰ্ধাংগিনীয়ে ইমান এটা এনেকুৱা কাম কৰিছে। পুনৰবাৰ বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ প্ৰিয় দৰ্শক, এইদৰে আপোনালোকক আজি পৰিচয় কৰাই দিলোঁ। দেখিলে আপোনালোকে কেদাৰনাথ ধামলৈ 40 কিলোমিটাৰ ট্ৰেকিং কৰি সন্তান সম্ভৱা এগৰাকী মহিলা, ছয়মহীয়া সন্তান সম্ভৱা এগৰাকী মহিলা, এইদৰে কেদাৰনাথ ধামলৈ 40 কিলোমিটাৰ ট্ৰেকিং কৰি ইতিমধ্যে ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ গঢ়িবলৈ সক্ষম হৈছে, আৰু এছিয়াৰ ভিতৰত তেওঁ প্ৰথম বুলি কৈছে এই কাৰ্য সম্পন্ন কৰিবলৈ সক্ষম হৈছে, মানে ইণ্ডিয়াৰ ভিতৰত তেওঁ প্ৰথম হয়, আৰু এছিয়া বুক অফ ৰেকৰ্ডছৰ কাৰণে তেওঁলোকে ভেৰিফাই কৰি আছে, সেইটো আমি ধৰক আৰু 1-2 মাহৰ ভিতৰত মানে হৈ যাব আৰু। মোৰ আমি নিজে চাৰ্চ কৰি চাইছোঁ, এছিয়াটো কোনো নাই মানে, তেওঁলোকে ভেৰিফাই কৰে অফিচৰ পৰা, তাৰপিছত আহি যাব আৰু এছিয়া বুক অফ ৰেকৰ্ডছ। এটা কথা ক'ব আছে, কালি মই কৰিব পাৰিছোঁ যে চবে এইটো কৰিব নহয়, মই মোৰ হিচাপত প্ৰেগনেঞ্চি কাৰণ চবৰ প্ৰেগনেঞ্চি বেলেগ বেলেগ হয়, তো ডক্টৰৰ প্ৰিকশ্যন বহুত ইম্পৰ্টেণ্ট হয়, আপোনাৰ ডক্টৰ যিটো কয় সেইটো শুনি পেলাইহে কৰিব লাগে, মই সেইটোৱে চবকে ক'ম। তো মোৰ ডক্টৰে
ভাল আছিলে আর ময়ও ফিজিক্যালি ফিট আছিলে, মই একদিনও বহি থাকা নাই, সব কাম নর্মালি যে নর্মাল লাইফ চলে তেনেকাই করেছো, জাস্ট প্রিকশন লই। তো সেই কারণে মই সবকে কম, প্রেগনেন্সি যেটা হয় বহি থাকিব নালাগে, কাম করে থাকুক আর মনত ফুর্তি থাকুক, পজিটিভ বলে ভাবুক। এই গাছা বেয়া তো হয়েই থাকে, তো এইটু তো আমার একটা শক্তি বলে কয়, মা হওয়া মানে দিস ইজ এ অ্যাচিভমেন্ট কব পারে, তো উস টাইম ডাবল এনার্জি এনে আহি যায়। তো সেইটাই বলে বহুত বহুত ধন্যবাদ জানাইছো প্রিয় দর্শক, এই মুহূর্তত মই সংকুৰে আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় লৈছো। এনেকুৱা ধৰণৰ হয়, এগৰাকী গৰ্ভৱতী মহিলাই আমাৰ তিনিটা ভাগত ভাগ কৰা থাকে। এক নম্বৰ হ'ল কি, প্ৰথম তিনিমাহ যিটো আমি 12 সপ্তাহ বুলি কওঁ, তাৰ পাছৰ তিনিমাহ তাৰমানে 24 সপ্তাহ, আৰু তাৰ পাছৰ তিনিমাহ মানে 40 সপ্তাহ। আমি সপ্তাহতে কওঁ, মাহাচন নকওঁ। এতিয়া চিকিৎসা বিজ্ঞানৰ মতে প্ৰথম তিনিমাহত কোনো ধৰণৰ দানি চানি কৰিবলৈ পোৱা নাযায়, কিন্তু যিটো আমাৰ ছেকেণ্ড ট্ৰাইমেষ্টাৰ বা দ্বিতীয় যিটো ভাগত এগৰাকী গৰ্ভৱতী মহিলাই আপুনি ওচৰত যাব পাৰে, কিন্তু তাৰো কিছুমান বাধ্যবাধকতা থাকে। এতিয়া যিগৰাকীৰ কথা ক'লে মহিলাই ছমাহ, তাৰমানে আমাৰ মেডিকেল শাস্ত্ৰৰ মতে 24 সপ্তাহ, 24 সপ্তাহত একচুৱেলি ইমান ডাঙৰ এটা ৰিস্ক লৈ যোৱাটো এটা উচিত কথা নহয়। এক নম্বৰ কাৰণ হ'ল কি, তেখেতে ইমান দূৰ ডাঙৰ এটা হাই আল্টিটিউডত গুচি গৈছে। আপুনি এটা লক্ষ্য কৰিব যে কোনোবাগৰাকী গৰ্ভৱতী মহিলাই যদি আকাশী জাহানেও যদি ভ্ৰমণ কৰিব লগা হয়, ডক্টৰৰ পৰা এখন পাৰ্মিশ্যন ল'ব লাগে, ফিটনেছ, যাতে আকাশী জাহাজত গ'লেও যাতে তেখেতৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়। যিমানে ওপৰলৈ যাব অক্সিজেনটো কমি যাব, অক্সিজেনটো কমি যোৱাৰ লগে লগেই গৰ্ভৱতী মহিলাগৰাকীৰ বহুত ধৰণৰ অসুবিধা আহিব। অক্সিজেনটো কমি যোৱাৰ লগে লগে গৰ্ভৱতী মহিলাগৰাকীৰ অক্সিজেনটো কমি যোৱা মানে তেখেতৰ গৰ্ভস্থ সন্তানটোৰো অক্সিজেনটো কমি যাব। অক্সিজেন কমি যোৱাৰ লগে লগে বহু ধৰণৰ অসুবিধাত তেখেতে আমাৰ সন্তানটোৰ হোৱাৰ সম্ভাৱনাটো বেছি। বিপদজনক কথা কেনেকুৱা ধৰণৰ কথা, তেখেত ওপৰলৈ খোজকাঢ়ি গৈছে, খোজকাঢ়ি যোৱাৰ লগে লগে ট্ৰেকিং কৰি গৈছে, যিমানে ওপৰলৈ উঠি যাব অক্সিজেনৰ পৰিমাণটো কমি যাব, অক্সিজেনৰ পৰিমাণটো কমি যোৱাৰ লগে লগে গৰ্ভৱতী মহিলাগৰাকীও আৰু তেখেতৰ সন্তানটোৰো এটা হানি বিঘিনি হ'ব পাৰে, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা যে তেখেতে ট্ৰেকিং কৰি যোৱাৰ লগে লগে তেখেতৰ ওপৰলৈ উঠাৰ লগে লগে তেখেতৰ পেটৰ যিটো পেটত এটা কষ্ট অনুভৱ কৰিব, কষ্ট অনুভৱ কৰাৰ লগে লগে যিটো আমি প্ৰিমেচুৱৰ লেবাৰ বুলি কওঁ, আগভাগিয়াকে তেখেতৰ এটা প্ৰসৱ বেদনাত আহি যাব পাৰে। প্ৰসৱ বেদনা আহি যোৱাৰ লগে লগে তাতেই তেখেতে গৰ্ভস্থ সন্তানটো জন্ম দিব পাৰে, এক নম্বৰ। দুই নম্বৰ কথা কি, ওপৰলৈ উঠি যোৱাৰ লগে লগে পেটত যদি জোখ পায় তেতিয়াহ'লে এটা বস্তু হয়, সেইটো কয় এক্সিডেণ্টেল হিমৰেজ। এক্সিডেণ্টেল হিমৰেজ মানে কি, গৰ্ভস্থ যিটো সন্তান থাকে সেইটো গৰ্ভস্থ সন্তানটো মাকৰ লগত সম্পৰ্কটো কৰে, এটা প্লেচেণ্টা বুলি এটা বস্তু আছে, অসমীয়াত তাৰ কি পৰিভাষিত মই নাজানো, সেই প্লেচেণ্টাটোৱে মাক আৰু বেবীৰ মাজত সম্পৰ্ক স্থাপন কৰে। ওপৰলৈ উঠি যোৱাৰ লগে লগে সেই যদি প্লেচেণ্টা যদি কেনেবাকৈ যদি দুখ পায় বা ইঞ্জুৰি হয়, তেতিয়াহ'লে যিটো জৰায়ুৰ পৰা সেই প্লেচেণ্টাটো অলপমান এৰাই যাব পাৰে, এৰাই যোৱাৰ লগে লগে তেতিয়া তাতেই ৰক্তক্ষৰণ হ'ব, ব্লিডিং হ'ব, যিটো আমি ব্লিডিং বুলি কওঁ, সেই ব্লিডিংটো অতি মাৰাত্মক, সেইটো কয় এক্সিডেণ্টেল হিমৰেজ। সেই এক্সিডেণ্টেলটো হিমৰেজ হ'লেতো গৰ্ভস্থ সন্তানটোৰটো মৃত্যুমুখতো পৰাৰ সম্ভাৱনা অতি বেছি, লগে লগে সেই গৰ্ভৱতী মহিলাজনীৰো তাতে অঘটন হোৱাৰ সম্ভাৱনা বহুত বেছি। এইবিলাক কেছত বহুত হাই ৰিস্ক প্ৰেগনেঞ্চি বুলি কওঁ আমি, কিন্তু তেখেতে ট্ৰেকিং কৰি গৈছে, ট্ৰেকিং কৰাটো অতি মাৰাত্মক কথা, তাতে যদি তেখেতে সফলপ্ৰাপ্ত হৈছে সেইটো মই ভগৱানৰ আশীৰ্বাদ বুলিয়েই মই কওঁ।